বায়তুল মোকাররম আওয়ামী লীগ পন্থী ক্ষতি বেশি বিশৃঙ্খলা ঘটায়, এই ক্ষতি ভাসিনাকে কওমি জননী খেতাব দিয়েছিলেন আর নৌকা ফিরতিকে নির্বাচন করতে চেয়েছিল। প্রশ্ন হলো, কোনো আলেম জেনে বুঝেও যদি জালেমকে সমর্থন করে তাহলে তার ব্যাপারে আমাদের মনোভাব কী হবে? মনোভাব কী হবে? কোরআন থেকে দেখেন, কোরআনে আল্লাহ তাআলা যে হাঁপানো কুকুর বলছে, এটা কাকে বলছে? কোনো পাবলিককে বলছে না আলেমকে বলছে? হাঁপানো কুকুর, এন তাহমিল আলাই ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। এই যে সূরা আরাফের 175 নম্বর আয়াতে আলেমদেরকে আল্লাহ হাঁপানো কুকুর বলছে, এটা অন্য কাউকে বলেছে? হাঁপানো কুকুরের দল পৃথিবীতে আছে না, তাহলে কোরআন এটা বলবে কেন? হাঁপানো কুকুর, এটা কোনো সন্দেহ না। এই যে হাঁপানো কুকুরের দলেরা বাতিলের সাথে যারা আপোষ করে, অন্যায়কে যারা সমর্থন করে, এদের থেকে সতর্ক থাকা উচিত। আপনাদের নামাজ সালাত এটা আমানত, এটা বুঝে শুনে আপনারা নিজেদের মানে কাজ করবেন। কোরআনে যেটা আলেমদেরকে বলছে এটা তো আল্লাহ ছাড়া কেউ বলে নাই। কোরআনে আলেমদেরকে গাধা বলছে, গাধা কি আমাস পাবলিককে বলছে? মাসালুল লাযিনা হুম্মিলু তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। সূরা জুমার 5 নম্বর আয়াতে আল্লাহ আলেমদেরকে গাধা বলছেন। আল্লাহ আলেমদেরকে গাধা বলছেন, আল্লাহ আলেমদেরকে হাঁপানো কুকুর বলছেন আল্লাহ। তাহলে এই সেই আলেমরা দুনিয়াতে আসে না, তাহলে আল্লাহটা বলেন কেন কোরআনে? এবার আল্লাহ সামনে কী বলছেন? ফাকসুসিল কাসাসা লাল্লম ইয়াতাফাক্কারুন। হে রাসুল, এই ঘটনাগুলি আপনি বর্ণনা করুন যাতে মানুষরা চিন্তাভাবনা করতে পারে। কাজে এই ঘটনা বর্ণনা করা উচিত যে বালাম্বর সে একজন আলেম মুস্তাজাবুদ দাওয়াত ছিল, সে মুসা আসলামের বিরুদ্ধে ঘুষ খাইয়া, হ্যাঁ আমলেকদের ঘুষ খাইয়া মুসা আসলামের বিরুদ্ধে বদদোয়া করতে হুসমান পাহাড়ে উঠেছিল এবং সেইখানে মুসা আসলামের জন্য বদদোয়া করতে তার জিব্বা চলে গিয়েছিল এবং সে বনী ইসরাঈলকে ধ্বংস করার জন্য যে কুপরামর্শ দিয়েছিল, নারীদেরকে বলছিল যে তোমাদের সুন্দরী নারীরা খাদ্যখাদক বিক্রি করার জন্য বনী ইসরাঈলদের ঢুকবে এবং তাদের সাথে জেনা করার জন্য তারা যেন সেই মনোভাব নিয়ে প্রবেশ করে এবং সেইভাবে নারীরা বনী ইসরাঈলদের মধ্যে ঢুকে তারা বনী ইসরাঈলদের নেতাদেরকে, সেই নেতার নাম ছিল জামজি বিন সালমুন, আর যে মেয়ে মহিলা ওখানে ঢুকছিল তার নাম ছিল কাসবতি। এই ঘটনার পরে বনী ইসরাঈলদের বলে সেরা প্লেগে আক্রান্ত হয়েছিল। এটা কোরআনে বিরাট আলোচনা আছে সূরা আরাফের মধ্যে 175 নম্বর আয়াতে। কাজেই এগুলি আল্লাহ বলছে, আমরা কাউরে বলছি না, এটা আল্লাহ বলছে যে তাহমিল আলহ ইয়ালহাস আর তাত্রকু ইয়ালহাস, যে তার উপরে বোঝা চাপাইল লোলস মানে হাঁপায় আর বোঝা না চাপাইল হাঁপায়। সম্পদ থাকলেও লোভ করে আর সম্পদ না থাকলেও লোভ করে, এটা আল্লাহ বলছে। কাজে থেকে সতর্ক থাকতে হবে। আলেমদের কাফের হওয়ার জন্য চারটা কারণ আমার আলোয়াদার, আপনারা এই সত্য দলে পৌঁছে এই বইটা না থাকলে আপনার কাছে আপনারা এটা পড়বেন সবাই সবসময়। সেখানে আহলে কেতাবদের কাফের হওয়ার জন্য চারটা কারণ আমি উল্লেখ করেছি, কেতমান সেদাত এলহাত মোদাহানাত। কেতমান হলো সত্য গোপন করা, এলহাত হলো সেদাত হলো আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখা বাধা দেওয়া, এলহাত হলো কোরআনের বাক্য অর্থ করা, মোদাহানাত হলো বাতিলের সাথে আপোষ করা। এই চারটা কারণ, চারটার পিছনেই চারটা আয়াত আছে কোরআনের, এইগুলি আলেমদের মধ্যে থাকলে সে আলেমরা কাফের। কাজে এই জন্য আলেম হইলেই মানে একেবারে আমরা মনে করছি যে আলেম তাহলে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে, না আল্লাহ কী বলছে সেটা দেখেন। আমার পক্ষ থেকে বা আপনার পক্ষ থেকে কিছু আমরা বলতে যাব না, কোরআন যা বলছে সেটা আপনি বলেন।